বিদেশ থেকে পণ্য আমদানিতে বন্দরে নানা স্তরে শুল্ক দিতে হয় সরকারকে, যা আদায় করে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক অধিদপ্তর। আর কোন পণ্যের শুল্ক কেমন হবে তা প্রয়োজন ও গুরুত্বের ভিত্তিতে জানিয়ে দেওয়া হয় প্রতি বছরের বাজেটে। গেল কয়েক বছরে কয়েক দফায় বেড়েছে আমদানি করা জ্বালানিসহ খাদ্যপণ্যের দাম। বিশ্ববাজার ও ডলারের দর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে বেড়েছে শুল্ক আদায়ের হারও, যার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে, বাড়ছে ভোক্তা ব্যয় ও মূল্যস্ফীতি। এমন অবস্থায় বাজার সহনীয় রাখতে বিভিন্ন সময়ে শুল্ক কমাতে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। জানান, নিত্যপণ্যের বাজারে মূল্যস্ফীতির পেছনে বাড়তি শুল্ক হার নয়, বরং বাজার চড়া কি কারণে সেটি খতিয়ে দেখা প্রয়োজন। ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টম ডিউটি কমালেই যেন দ্রব্যমূল্য কমে যাবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা করে দেখেছি যে এই ইনকাম ট্যাক্স, কাস্টমস, ভ্যাটের অর্থাৎ করের বোঝাটা বিভিন্ন দ্রব্যমূল্যের পরে এত বেশি পড়ে না যে পরিমাণ দ্রব্যমূল্য বাজারে বৃদ্ধি পায়। চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে 54,545 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আমদানি শুল্ক এসেছে 44,950 কোটি টাকা, ঘাটতি প্রায় 9,605 কোটি টাকা। তবে গত অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধি 9.25%। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দাবি, আন্তর্জাতিক বাজারে মন্দার কারণে শুল্ক আদায় কমেছে কাস্টমসে, এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় আদায় অনেক কম। আন্তর্জাতিক বাণিজ্যের যে মন্দাভাব চলছে, সেই আন্তর্জাতিক বাণিজ্যের মন্দাভাবের কারণে আমাদের দেশেও বাণিজ্য মন্দা অবশ্যই কিছুটা দেখা দিয়েছে, এবং সেই জন্য আমাদের কাস্টমসের যে আদায় বা কাস্টমস থেকে যে আমাদের রাজস্ব আহরণ, সেটি কমে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু শুল্কের ওপর নির্ভর করেই পণ্যের দাম বাড়ে না, তবে ভোক্তার ওপর যেন অতিরিক্ত চাপ না বাড়ে সে স্বার্থ রক্ষায় নিত্যপণ্য কিংবা কাঁচামাল আমদানিতে শুল্ক আরও সহনীয় করতে পারে সরকার। আন্তর্জাতিক বাজারে কোনো দ্রব্যের মূল্য বেড়ে যায়, সেখানে আমদানি শুল্ক কমিয়ে দেয়া, সেক্ষেত্রে কখন সরকার দিবে, যখন দেখবে সেই দ্রব্যটি আসলে জনসাধারণের কী ধরনের কাজে লাগছে, সেটা কি খুবই নেসেসিটি গুড যেটাকে আমরা বলি, খুবই দরকারি কোনো কোনো ওষুধ, কোনো খাবার, ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় ব্যবহারের দ্রব্য, যদি নাকি এটা বিলাসী দ্রব্য। তবে দেশের উন্নয়নের স্বার্থে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও অনুষ্ঠানে জানান এনবিআর চেয়ারম্যান। যে একটার পর একটা মেগা প্রজেক্ট করা হোক, আর সেই সময় রেভিনিউয়ের উপরে সবার যে এই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আমি আশা করব। মাঝার মাহবুব, এখন ঢাকা।